রূপচাঁদের রান্নাঘর থেকে আমি আফরোজা নাজনীন সুমি আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? আমি জানি পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো আছেন, আনন্দে আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার অসাধারণ একটা রেসিপি, খাট্টা মিঠা থার্মিডোর। এইটার জন্য প্রথমে কিন্তু আমাদের লাগছে একটা লবস্টার। লবস্টারটাকে আমি কি করেছি আমি আপনাদের একটু দেখিয়ে দেই। এটাকে খুব ধারালো ছুরি অথবা একটা কেচি দিয়ে মাঝখান থেকে প্রথমে কেটে নিয়েছি, তারপরে ভেতরে যে লবস্টারের মাংসটা থাকে মাছটা সেটাকে আমরা এভাবে বের করে ছোট ছোট করে কেটে রেখেছি। আর এই পুরো লবস্টারটাকে আমরা একটু সেদ্ধ করেছি, পানিতে আমরা দিয়েছিলাম অ্যারোমেটিক ভেজিটেবল একটু লবণ সাথে। অ্যারোমেটিক ভেজিটেবল তো আমরা জানি, এখন আমাদের যেটা অ্যাভেলেবেল আছে বাংলাদেশে ধনে পাতা আমরা এরকম দিতে পারি, স্যালারি দিতে পারি, তারপরে আপনার একটু লেবু দিয়ে দিতে পারি চাকা চাকা করে, গাজর দিতে পারি। তো এই ধরনের কিছু সবজি দিয়ে আমরা এটাকে একটু সেদ্ধ করে নেব। তাহলে হবে কি, এই মানে খোসাটার মাঝে অনেক সময় কিন্তু জার্মটা থাকে, সেদ্ধটা করে নিলে আমাদের এটা একদম জার্ম ফ্রি হয়ে গেল। আমরা এটার পাটাও দিয়ে দিয়েছি কারণ এটা দেখতে খুব সুন্দর লাগে। তো এটা আমাদের এভাবে সেদ্ধ করে আমরা রেখে দিব। আমি জানি এটা আপনারা সবাই করতে পারবেন কারণ খুব সহজ, তাই না? তো এরপরে আমরা করছি কি, আমাদের যে ভেতরের যে অংশটা আছে আমি বলেছি আগে আমরা এভাবে কেটে রেখেছি, সেখানে আমরা কিছু মশলা দেব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। গোলমরিচটা আসলে খেতে কিন্তু ভালো লাগে, একটা ফ্লেভারও আসে। তারপরে দিব লেবুর রস, মাছ যেহেতু একটু লেবুর রস দিলে হয় কি মাছটা খেতে খুব ভালো লাগে। আবার অনেকে মাছের গন্ধটা পছন্দ করেন না, তারা যদি লেবুর রসটা দেন তাদের কাছে মাছের কোনো গন্ধই লাগবে না। তো এটা বড় যে কোনো মাছেই দিতে পারেন, ছোট মাছে না দিলেও চলে, বড় মাছগুলোতে অবশ্যই খেয়াল করে এটা একটু লেবুর রস দিয়ে নেবেন। আমি যেহেতু এটা খাট্টা মিঠা বলেছি আমরা লেবু দিয়ে একটু কিন্তু টক ভাতটা আনলাম। এখন মিঠা ভাবটার জন্য আমরা একটু চিনি দিয়ে দেব। এক চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, এক চা চামচের মতো লেবুর রস দিয়েছি, হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়া দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব একটু হাফ চামচের মতো আদা বাটা, রসুন বাটা। তারপরে আমরা একটু দেব মরিচ গুঁড়া, ঝালটা যার যার স্বাদ অনুযায়ী, যে যেরকম পছন্দ করে সেরকম দিবেন। আমি সবসময় বলি আমি একটু ঝাল পছন্দ করি, আমি একটু ঝাল বেশি দিই, তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমাদের এটা দেওয়া হয়ে গেছে, আমরা এটাকে একটু মেখে নিব। আর এই সময় আমরা চুলাটা জ্বালিয়ে নিচ্ছি, আমাদের প্যানটা গরম হবে, তার মধ্যে আমরা একটা তেল দিয়ে একটু ভাজব। তো আমি একটু মাখিয়ে নিই, ভালো করে মশলাটা মেখে নিব। আসলে আমরা কিন্তু সবসময় বলি চিকেন পর্ন এই ধরনের খাবারগুলো হতে কিন্তু কম সময় লাগে, লবস্টার হলেও আমি যেহেতু ছোট করে কেটে নিয়েছি এরকম, তো এটা হতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। আমরা এভাবে মাখিয়ে নিলাম ভালো করে মশলাটা। এরপরে আমরা একটু স্বাদ অনুযায়ী লবণ দিব, লবণটা আমরা কমই দিব কারণ হচ্ছে আমরা এখানে সস ব্যবহার করব, সসে একটু লবণ থাকবে। পনির দিব, পনিরেও কিন্তু একটু লবণ থাকবে। আমাদের প্যানটা যথেষ্ট গরম হয়ে গেছে, আমরা এর মধ্যে দিয়ে দিব রূপচাঁদার রিজার্ভ তেল, সয়াবিন তেল। রিজার্ভ এই টেকনোলজির কারণে এই তেলটা কিন্তু বাজারে যেসব তেল পাওয়া যায় তার তুলনায় খুব অল্প পরিমাণ লাগে এবং খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর যে খাবারটা আমরা রান্না করি সেই খাবারটা কিন্তু তেলটা খুব কম শোষণ করে, যে স্বাস্থ্যের জন্য খুব ভালো। আমাদের তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেছে, আমরা লবণটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন গরম তেলে ছেড়ে দিব। আমি বলেছিলাম এর মধ্যে আমরা সস ব্যবহার করব, আমি কিন্তু একটু সসও দিয়ে দিব এর মাঝে, একটু নাড়া দিয়ে সসটা দিয়ে দিচ্ছি। আমরা একটু দিয়ে দিচ্ছি চিলি সস, এটা একটু মানে দিলে হয় কি টেস্টটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। আমি বেশ খানিকটা পরিমাণে দিলাম, আর সস তারপরে এর সাথে যখন পনির মিশে যাবে একটা আলাদা খুব দারুণ টেস্ট চলে আসবে। খুব অল্প পরিমাণে বারবিকিউ সস দিচ্ছে, বারবিকিউ সস বেশি যদি ব্যবহার করি তাহলে কিন্তু এটা রঙটা একটু বেশি কালচে হয়ে যাবে, তো এই জন্য অল্প পরিমাণ দিব। তারপর এটাকে ভালো করে সস দিয়ে ভেজে নিব। লবস্টারটা সেদ্ধ হওয়া পর্যন্ত
কিছুক্ষণ অপেক্ষা করছি, আমাদের সাথেই থাকুন। আমাদের লবস্টার কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। নামানোর আগে আমি একটু পনির কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি মজারেলা চিজ দিয়েছি। কেউ চাইলে অন্য পারমিজান চিজ বা দেশি পনির ব্যবহার করতে পারেন, কিন্তু মজারেলাটা দিলে খুব তাড়াতাড়ি এটা গলে যায়, একটা স্টিকি ভাব হয়, এই জন্য আমি একটু মজারেলা চিজ দিয়ে দিলাম। আমাদের পনিরটা গলে গেছে, আমরা একটু নামিয়ে রাখছি এটাকে। এর মাঝে আমি আমাদের সার্ভিং ডিশটাকে একটু সাজিয়ে নিব। আমরা যেহেতু মাছ ব্যবহার করব সার্ভিং ডিশে, এই জন্য আমি একটু পানির ইমেজটা আনার চেষ্টা করছি। মাছটা তো পানিতেই থাকে। খুব সহজে আপনারা এটা একটা হোয়াইট সসের সাথে যে কোনো ফুড কালার দিয়ে তৈরি করে নিতে পারেন। আর এরকম একটা স্টিক তো সবার বাড়িতেই থাকে, জাস্ট এভাবে একটু টেনে দিচ্ছি একটু ঢেউয়ের মতো, যাতে একটু ইমেজটা আসে। এর মাঝে আমরা আমাদের সেদ্ধ করা লবস্টারের খোসাটা দিয়ে দিব, খুব সাবধানে বসিয়ে দিব। আমরা যে রান্না করেছিলাম লবস্টারের ভেতরের মাছটা, সেটাকে এখন খুব সাবধানে ভেতরে ভরে দেব। খুব সহজেই হয়ে যাচ্ছে না? আমরা অনেক সময় দেখি, বাহ এটা কিভাবে করেছে, আমরা এটা বাসায় কেন করতে পারি না, অনেক সময় চিন্তা করি, তাই না? কিন্তু দেখলেন তো কত সহজে করা যায়, কিন্তু দেখতে অসাধারণ। এর মাঝে আমরা একটু দিয়ে দিব পনির, এটা আমি মজারেলা চিজ দিচ্ছি। একটু হাত দিয়ে লাগিয়ে দিই, খুব সহজে হয়ে যাবে। আমরা উপরে পনির কুচি দিয়ে নিয়েছি, এরপরে আমি করছি একটা টর্চ দিয়ে উপরটাকে একটু পুড়িয়ে দিব। কারো বাড়িতে যদি না থাকে তাহলে এভাবে আপনার লবস্টারটা চুলার উপর রেখে একটু ঢেকে দেবেন, তাহলে কিন্তু পনিরটা একটু মেল্ট হয়ে যাবে, কাছাকাছি স্বাদ চলে আসবে। আর বাজারে এটা খুব সহজেই কিনতে পাওয়া যায়, এই ধরনের টর্চ। তো আমরা এটাকে টর্চটা জ্বালিয়ে নিচ্ছি। আমরা এভাবে টর্চটা দিয়ে আস্তে আস্তে চিজটাকে গালিয়ে নিচ্ছি, আর এই উপরের অংশটাকেও হালকা করে আমরা দিয়ে নিচ্ছি, যাতে একটা পোড়া পোড়া কাবাবের টেস্ট আসে। আর খাট্টা মিঠা তার বলেছি না, আসলে ভেতরে যে আমাদের লবস্টারের মাছটা আছে সেটা কিন্তু টেস্টটা একটু টক ঝাল মিষ্টি, যে যেরকম চান সেভাবে দিবেন। আমি আর দিচ্ছি না, কিছুটা মেল্ট করে সার্ভ করার জন্য রেডি আমাদের খাট্টা মিঠা থার্মিডোর। দারুণ না? খুব সহজেই তৈরি হয়ে গেল খাট্টা মিঠা থার্মিডোর, তাই না? দেখতেও দারুণ, খেতেও কিন্তু অসাধারণ। আমি বারবার বলছি এই কথা, এটা কিন্তু আসলে অসাধারণ। তো আপনার বাড়ির সবার জন্য রেডি তো এটা তৈরি করার জন্য? আশা করছি আপনাদের আজকে খুব ভালো লেগেছে আমার এই রেসিপিটি, এবং বাড়িতে বানাবেন, আমাদেরকে আপনাদের ফিডব্যাক জানাবেন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর আমাদের সাথেই থাকবেন রূপচাঁদা রান্নাঘরের সাথে। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।